প্রায় প্রতিদিনের বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন আর্ট টাউন বর্ধলি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। প্রতিদিনের মতো বুধবার তিনি প্রথমে স্থানীয় বিপত্তারিণী মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে প্রচার শুরু করেন। এদিন তিনি নিজ বিধানসভা কেন্দ্রের অধীন রাজধানী গ্র্যান্ডিউজ চৌমুহনী এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। সেখানে গিয়ে গণদেবতাদের কাছে ভোট চান তিনি নির্বাচনে জয়ের জন্য। জয়ের ব্যাপারে প্রার্থী জানান, প্রচারে খুব সাড়া পাচ্ছি। দেখুন, প্রচারে খুব সাড়া পাচ্ছি, মানুষ ভোট দেওয়ার জন্য তাদের কাছে একটাই আশঙ্কা যে পরিস্থিতি কতটা ভালো থাকবে, ভোট দেওয়ার ভোট কেন্দ্রগুলি সুরক্ষিত থাকবে কি না, এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ সকলের কাম্য। সবাই চাইছে যে ভোট যেন তারা নির্বিঘ্নে দিতে পারে। আমি গতকালকে এই অঞ্চলের যিনি ইলেকশন কমিশনের অবজারভার, ওনার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়গুলি নিয়ে কথা বলেছি এবং এই এই ব্যাপারে ওনারকে অবগত করেছি। নির্বিঘ্নে সুষ্ঠু ভোট, অবাধ ভোট করার জন্য ওনাকে আমি এই এলাকার মানুষের যে তাদের যে উপলব্ধি সেটা তুলে ধরেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।